নারী ও কন্যা শিশুর প্রতি সকল প্রকার বৈষম্য, যৌন সহিংসতা ও ধর্ষণ মুক্ত বাংলাদেশ বিনির্মাণ আমাদের সকলের প্রত্যয় ও প্রত্যাশা। আমি আমার ছেলে এবং মেয়েকে আরো মাঝে কোনো পার্থক্য করি না। আমি চাই দুজনে সমানভাবে সুশিক্ষিত হোক। আমি সব ক্ষেত্রে তাদের সমান অধিকার নিশ্চিত করব। পরিবারের সকল কাজে আমার স্ত্রীর সম্মতি ও মতামত আমার কাছে গুরুত্বপূর্ণ। সম্মান ও মর্যাদার সাথে আমি আমার কাজ করতে চাই, এটা আমার অধিকার। আমরা তো সমাজের একটা অংশ, তাই শিক্ষা ও কাজে সমান সুযোগ চাই। বন্ধুত্ব হোক বৈষম্য ও ভাবনাহীন। আমার শিক্ষা প্রতিষ্ঠানকে যৌন হয়রানি মুক্ত রাখতে আমি দৃঢ় প্রতিজ্ঞ। 18 বছরের নিচে আমি কোনো বিয়ে রেজিস্ট্রেশন করি না এবং অন্যদেরকেও করতে নিরুৎসাহিত করি। আমি নারী বিচিন্তারকে অনেক সম্মান করি। আমার সামনে বাজেভাবে যদি তাদের গায়ে হাত দেয় এবং বিরক্ত করে, তখন আমি তাদেরকে বাধা দিই এবং বলি যে এটা খারাপ কাজ এবং অপরাধ। আমি চাই মেয়েদের কাজের জায়গা হোক নিরাপদ। আমার দোকানের সামনে যদি কেউ কোনো মেয়ের উত্তপ্ত করে, আমি বাধা দেই আর আগাই। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। আমি আমার লেখায় এবং রিপোর্টে সংবেদনশীলভাবে নারী নির্যাতনের ঘটনাগুলি তুলে ধরি। নারী আর পুরুষ কি? ধর্ষণের শিকার একজন নারী বা কন্যা শিশুর ডাক্তারি পরীক্ষার ক্ষেত্রে সর্বোচ্চ সংবেদনশীলতা এবং গোপনীয়তা মেনে চলি এবং তাকে সম্মান করি। নারী ও শিশুর প্রতি ধর্ষণ সহ সকল প্রকার সহিংসতার ঘটনায় অপরাধীর কোনো ছাড় নেই, সে যেই হোক না কেন। সংসদ সদস্য হিসেবে অঙ্গীকার করছি যে নারীর প্রতি সহিংসতা এবং শিশুদের প্রতি সহিংসতা, যে আইনগুলো আছে সে আইনগুলোর বাস্তবায়ন ক্ষেত্রে কাজ করে যাব এবং তৃণমূলের থেকে মহিলা প্রত্যেকটা শিশু যেন সুরক্ষিত থাকে, এই থাকবে আজকে আমার অঙ্গীকার। আমি সহিংসতার শিকার সকল নারী ও শিশুদের অধিকারের জন্য কাজ করি। তারা যাতে তাদের সকল সুযোগ ও সুবিধা সঠিকভাবে পায় সেজন্য সবসময় চেষ্টা করি। একটু একটু করে পরিবর্তনের শুরুটা আমরাই করতে পারি। আসুন নারীর প্রতি সকল ধরনের বৈষম্য ও সহিংসতা বন্ধে একসাথে প্রতিবাদ করি, রুখে দাঁড়াই, এগিয়ে আসি। আজ থেকে এই হোক আমাদের প্রত্যয়, পূর্ণতা পাক আমাদের প্রত্যাশাগুলো। প্রতিবাদের এখনই সময়।